হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাসপারস ব্লগস এর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে এসে এই প্রথম আমরা ডাব গাছ থেকে ডাব পেরে খেলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে শেয়ার করা হয়। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়া আসার পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এদেশের মানুষ ডাব নারকেল খুব একটা বেশি খায় না। কারণ আমি যেখানে কাজ করি তার পাশে একটি গ্রাম আছে এবং সেই গ্রামে গাছে অনেক ডাব আছে, কিন্তু তারা ডাব পেরে খায় না। এদেশে যারা স্থানীয় মালয় আছে তারা ডাব আসলে খুব বেশি একটা খায় না। আমরা যে তাদের কাছ থেকে কিনে আনি অনেক সময় এমনিতেই ফ্রিতেই দেয়, অনেক সময় টাকা দেই। তো প্রতিটা ডাবের দাম হচ্ছে 1 টাকা করে। আবার আমি যেখানে কাজ করি তার আশেপাশে নারকেল বাগান আছে, সেক্ষেত্রে ডাব কিনে অত বেশিটা বেশি খাওয়া লাগে না। তো আমরা ফ্রিতেই আসলে খেতে পারি ডাব। আজকে গাছ উঠবে সোহেল এবং সোহেল প্রস্তুতি নিচ্ছে গাছে ওঠার জন্য, এবং সোহেল কিন্তু ফটাফট গাছে উঠে যাচ্ছে ডাব পাড়ার জন্য। আজকে ডাব পাড়ার মিশনে যুক্ত হয়েছে আমরা চারজন। এক হচ্ছে সোহেল যে অলরেডি গাছে উঠতেছে, এবং আমি, এবং রিয়াদ ভাই, এবং হচ্ছে ইসমাইল ভাই। এই চারজন আজকে আমরা ডাব পাড়ার মিশনে যুক্ত হয়েছে। মিষ্টি যে কটা বাচ্চা ওই কটা আর কি নারকেল মেয়ে সব ফেলে দাও। এখনো কামরা ওরে বাবা রে, কিরে তোর লাগে কি আমার লাগে গেল নাকি? হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।